কিংকং দাদা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও কিংকং দাদা, তোমার কাছে যত টাকা ঋণ নিয়েছিলাম সব পরিশোধ করে দিব। না না, ওসব সময় তোমায় আমি দিতে পারবো না। তুই ধারে টাকা শোধ করতে পারিস নি, এখন তোকে তোর আবাদি জমি সব লিখিয়ে দিতে হবে। এই যে আমি দলিল নিয়ে এসেছি, দে তোর সই দে বলছি। দিয়ে দাও গো স্বামী, সই দিয়ে দাও। কিংকং দাদা যখন আর কিছুতেই বুঝতে পারছিনি, তখন লিখে দাও সব ছবি। চাষবাসের যে দশা, এমনিতেও টাকা শোধ করতে পারবো নে। তোর বউ একদম ঠিক কথা বলেছে, দে সই দে বলছি। যাক, আজ থেকে তোর সব সম্পত্তি আমার, চললাম এবার। এত দুশ্চিন্তা করো নি গো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বউ, সব আবাদি জমি কিংকং এর নামে হয়ে গেছে, এখন চাষাবাদ করব কি করে? আর চাষাবাদ না করলে আমরা খাবো কি? আমাদের দিন চলবে কি করে? চাষাবাদ করতে পারবো না তো কি হয়েছে? তুমি অন্য কাজ করবে, ঠিক আমাদের সুদিন ফিরবে গো। এখন ঘুমিয়ে পড়ো তো, আর দুশ্চিন্তা করো নি। কি কাজ খুঁজবো আমি? আমি তো জমিতে চাষাবাদ ছাড়া আর কিছুই জানি না। ওই তো ফিসকি রিকশা নিয়ে বসে আছে, যাই ফিসকিকে গিয়ে বলি আমার কোনো কাজের ব্যবস্থা করতে পারবে কিনা। আরে আরে মিসকে যে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কি ব্যাপার? সারাদিন যে শিয়াল মাঠে চাষাবাদ নিয়ে পড়ে থাকে, সে আজ রাস্তায় হাঁটছে। সব কপালের দোষ রে ফিসকে, সব কপালের দোষ। এসব কথা বাদ দে। আচ্ছা ফিসকে, তোর রিকশাটা আমাকে ভাড়ায় চালাতে দিবি রে? একটা কাজের এখন ভীষণ দরকার। কি বলছিস তুই, আমার রিকশা ভাড়ায় চালাবি? নো প্রবলেম, নে রিকশাটা নে। আজ সারাদিন রিকশা চালিয়ে যা পাবি, তোর অর্ধেক আমার অর্ধেক। আরে আরে আমার রিকশা তো কাঁপছে, রিকশা সামলাতে পারছি না। ওরে গেল রে গেল, আমার রিকশা গেল। আয় হায় রে। এই বেটা, আমার রিকশা দু হাত রাস্তা না চালাতেই ভেঙ্গে ফেললি। হায় হায় রে, এবার ভাঙ্গা রিকশা বাড়িতে নিয়ে গিয়ে বউকে আমি কি জবাব দেবো? বউ আমাকে গেলিয়ে সোজা করবে। আমি তো ভালোভাবে রিকশা চালাতে পারি না, কিভাবে যে পড়ে গেলাম বুঝতে পারছি না। আরামজাদা, রিকশা চালাতে পারিস না তো আমার কাছে থেকে রিকশা নিলি কেন? হ্যাঁ, আজ তোকে পিটিয়ে আমার রিকশার চাকার মতো তোর হাড় গোর ভেঙে দেব। আরামজাদা। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে আমাকে আর মারিস না রে, মারিস না। বউ, ও বউ, কোথায় গো বউ? ইয়ে কি গো, তোমার এই অবস্থা হয়েছে কেন? কাছেতে মারামারি করে এলে তুমি। আয় আয় রে। আমি আমি চাষাবাদ ছাড়া আর কিছুই করতে পারি না বউ, তবুও বুকে সাহস নিয়ে ফিসকের রিকশা চালাতে গিয়েছিলাম। রিকশা তো চালাতেই পারিনি, উল্টো রিকশা ভেঙে দিয়েছি, আর মিসকেও আমাকে অনেক মেরেছে। তোমাকে আর অন্যের কাজ করতে হবে নি গো, তুমি বরং বনের মোড়ের পাগমাসের কাছে যাও, তার তো অনেক জমি জমা আছে। দেখো কিছু জমি তোমাকে বর্গা দেয় কিনে। ঠিক বলেছো গো, আমি মোড়ল বাঘমশায়ের কাছেই যাব। তা তুমি পরে যেও, আগে ঘরে এসো তো, তোমার শরীরে ক্ষত স্থানে মলম দিয়ে দেই। এসো এসো। মোড়ল মশাই, আপনার তো অনেক জমি পড়ে থাকে, আমাকে কিছু জমি দিন না, আমি চাষাবাদ করব। বড় কষ্টে আছি মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, যা ফসল আবাদ করব তার অর্ধেক আমি আপনাকে দিব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি তোকে জমি আবাদ করতে দিব, এমনিতেই তো অনেক জমি আমার পড়ে থাকে। যা, বনের উত্তরের জমিটা কাল থেকে তুই আবাদ করবি। আপনি মহান মোড়ল মশাই, আপনি অনেক ভালো। জয় হোক মোড়ল মশাইয়ের, জয় হোক। দেখি মোড়ল মশাই,
মিস্ত্রিকে আপনি অর্ধেক ফসল দিয়ে দিবেন, হিসেবটা কেমন জানি মিলছে না। মিলবে রে বল্টু, সব হিসাব মিলবে। বলেছিলুম নে আমাদের একদিন সুদিন আসবে, এসেছে গো এসেছে, আমাদের সেই সুদিনটাই যে এসেছে। আসলেই মোরলবাগ বড্ড ভালো, এক কথাতেই কেমন জমি চাষ করতে দিয়ে দিল। মোরলবাগকে অর্ধেক ফসল দিয়ে দেওয়ার পর যে অর্ধেক ফসল আমাদের থাকবে তা দিয়ে অনেক ভালো দিন যাবে। এত চিন্তা করছিস কেন? শোন, এই ধানগুলো এবার আমি নিয়ে নেই, পরের বার যখন অন্য কোনো ফসল আবাদ করবি পুরো ফসলটাই তুই নিয়ে নিবি, হিসাব বরাবর, বুঝেছিস? কিন্তু মোড়ল মশাই, আসলে এই সর কোনো কিন্তু টিন্তু নেই, যা তোরা এখন বাড়িতে চলে যা, তোদের কাজ শেষ, যা যা। বৌগো, এত কষ্টের ফল আমরা এই পেলাম, ধানও পেলাম না, শুধু শুধু জমির পিছনে খেটে পড়লাম। শোনো না গো, তুমি বেশি চিন্তা করো না তো, পরের বার যখন আমরা আবার ফসল চাষ করবো তখন দেখবে মোড়ল মশাই ঠিক পুরো ফসল আমাদের দিয়ে দিবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। ওগো, এবার তো মোড়ল মশাই আর আমাদের ফসলের ভাগ নেবেন না, পুরো ফসলের টাকাটা এবার আমাদের ঘরে ঢুকবে। ঠিক বলেছো বউ, দাও দাও সবজির চারাগুলো ভালোভাবে রোপণ করে দাও, একটা চারাও যেন নষ্ট না হয়, বুঝেছো? শোনো বউ, আজ অর্ধেক সবজি তুলে বাজারে বিক্রি করব, আর বাকিটুকু কালকে তুলে বাজারে বিক্রি করব। এই মিসকে শেফা, তোরা জমি থেকে উঠে পড়, উঠে পড়, এই সবজি এবার মোরল মশাই সব নেবে। এসব কি আর কি হচ্ছে মোরল মশাই? প্রতিবার আপনি আমাদের চাষ করা ফসল নিয়ে যাচ্ছেন, আপনার সাথে আমার স্বামীর কি কথা হয়েছিল ভুলে গেছেন? এই মিচকে, তোর বউকে বেশি কথা বলতে নিষেধ কর, ভুলে যাস না এটা আমার জমি। ইরে মাইরি, আমার বউ তো ঠিকই কথা বলেছে, আপনার সাথে আমার যা চুক্তি হয়েছিল তা আপনি ভঙ্গ করেছেন, আমরা কষ্ট করে চাষ করেছি, আপনি কেন ফসল নেবেন সব? হ্যাঁ, তোর সাহস কি করে হয় রে? আমার কাছে জবাব দিতে চাস? আমার জমি আমি কি করব না করব আমার ইচ্ছে, খুব বার বেড়েছে তাই না? এই বল্টু, এদের একটু শিক্ষা দিয়ে দে তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা। মোরল মশাই আমাদের মারতে নিষেধ করুন, নিষেধ করুন মোরল মশাই, লাগছে। আমি কি বিনা লাভে তোদের আমি জমি চাষ করতে দিয়েছি? মার বল্টু, আরো জোরে মার। সবাই খারাপ, বুঝলে তো বউ, সবাই খারাপ, কেউ ভালো নয়, সবাই গরিবের অসহায়ের সুযোগ নেয়, কেউ ভালো নয়। ও বাবা, ও মা, আমাকে একটু খেতে দিবি রে, সেই দূরের বন থেকে হেঁটে হেঁটে এ বনে এসেছি, বড্ড কুদা পেয়েছি, আমাকে কিছু খেতে দে না রে বুড়িমা।
আমাদের ঘরে তো তেমন কোনো খাবার নেই। সেই কাল রাতে ভেজে রাখা একখানা বাসি রুটি আছে, তুমি খাবে বুড়িমা? সেই রুটিখানা কি খাবে? খিদে যখন পেয়েছে বাপু, তা দে ওই রুটি আমাকে খেতে দে দেখিনি। এগুলো চাষ করে টাকা উপার্জন করিস, নে ধর ধর। হ্যাঁ গো বউ, এই বুড়িমা যে আমাদের হাতে কচু দিয়ে গেল, এই কচু আমরা রোপণ করব কোথায়? আমাদের তো জমি নেই। জমি নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে? আমরা আমাদের ঘরে রুটো নেই, এই কচুগুলো রোপণ করব। কারো জমি দরকার নেই আমাদের। ইরে মাইরি, সত্যি তো তুমি দারুণ কথা বলেছো বউ। চলো আমরা আমাদের ঘরের উঠোনেই কচু রোপণ করি। কি গো, কে কি দেখছি গো, এক রাতে এত বড় কচু হয়েছে? কে কেমন আজব কচু দিয়েছে গো বুড়িমা। হ্যাঁ আজবই তো বটে বউ, চলো কচুগুলো তুলি, আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব। কচু নিয়ে যাও গো, কচু এসো এসো, লম্বা মোটা মোটা কচু নিয়ে যাও, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। এসো এসো কচু নিয়ে যাও, 50 টাকা দিয়ে বড় বড় কচু নিয়ে যাও। কিরে মিসকে, মোরল মশাই তো তোর কাছ থেকে সব সবজি কেড়ে নিয়েছে, তুই এত কচু পেলি কোথায়? এই কচু আমি আমার ঘরের উঠোনে চাষ করেছি। মোরল মশাইকে গিয়ে বলে দিস, তার জমি চাষ করতে না পেরে মরে যায়নি, বুঝেছিস? এই মিসকে তো দেখছি বড্ড কথা বেরেছে, মোরলের কানে তো কথা তুলে দিতে হচ্ছে। দাঁড়া বেটা মিসকে, তোকে দেখাবো মজা। আমি নিজের চোখে দেখেছি মোরল মশাই মিসকে কচু বিক্রি করছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কচু কোথায় পেয়েছিস, সে বলল সে নাকি আপনার দয়া ছাড়াও চলতে পারবে। দেখেছেন মোরল মশাই, কত অপমান করলো আপনাকে। এই মিসকে তো সত্যি আমাকে অপমান করেছে। চল বল্টু, ওই মিসকের বাড়ি থেকে সব কচু নিয়ে আসব, তখন দেখবো কে কাকে দয়া করে। হ্যাঁ তোল তোল, সব কচু তুলে নে, এই কচু আমি আমার বাড়ির আঙ্গিনায় রোপণ করব। তোল তোল। কে কি মোরল মশাই, আমাদের কচু আপনি তুলতে কেন? আমি বনের মোরল, আমি যা ইচ্ছে তাই করতে পারি, যার তার জিনিস নিতে পারি। এই বল্টু, তোর কচু তোলা শেষ, চল এবার বাড়ি চল। হায় হায় রে বউ, আমাদের সর্বনাশ হয়ে গেল গো, সব শেষ, আমাদের সব শেষ। অন্যের জিনিস জোর করে নিয়ে আসার মজাই আলাদা। মোরল মশাই, আপনার বাড়ির আঙ্গিনায় সব কিছু রোপণ করেছি। বেশ করেছিস, যা এবার চলে যা তুই। যাই, সন্ধ্যা নেমে এলো, এবার খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি, আর শরীরটা বেশ ক্লান্ত লাগছে। আরে আরে, এ কি, আমি তো বিছানায় শুয়েছিলাম, আমার ঘরবাড়ি বিছানা কোথায় গেল? আমার চারদিক শুধু কচু গাছ আর কচু গাছ, কেউ কি দেখতে পাচ্ছ আমাকে? কেউ কি শুনতে পাচ্ছ? হায় হায় রে, আমি কি কচু গাছের সাম্রাজ্যে হারিয়ে গেলাম? বাঁচাও, এই কচু ক্ষেতের মাছ থেকে কেউ আমাকে বের করো, বাঁচাও, চারদিকে এত কচু কেন, বাঁচাও। স্বামী, এই কাপ
কাপড়টা বানর বউর কাছে দিয়ে এসো তো। কেন বউ, তোমার কাপড় অন্যের বউয়ের কাছে দিয়ে আসবো কেন? এত সুন্দর কাপড় তুমি না পরলে আমি পরবো, তবু অন্যকে দিতে দিব না। মাইরি। আরে বোকা স্বামী, বানর বউ দর্জি আর আমি এই কাপড় দিয়ে জামা বানাবো, বুঝেছো? অন্যের বউকে দিব নে। ও আচ্ছা, আগে বললে তো পারতে। ঠিক আছে, আমি এই যাব আর আসবো। আরে আমার কথা এখনো বাকি আছে, পুরো কথা তো শুনে যাও। এ যা চলে গেল। বানর বউ, এই কাপড়টা দিয়ে অনেক সুন্দর করে একটা জামা বানিয়ে দিবে, কেমন? সে তো বুঝলুম জামা বানিয়ে দিব, কিন্তু এটা বল কার জামা বানাবো? আমার বেবি জানের জন্য জামা বানাবে, অনেক সুন্দর আর কিউট করে। বেবির জন্য জামা? ঠিক আছে। আর হ্যাঁ শোন, বেবির জন্য জামা বানাতে তো বেশি সময় লাগবে না, তুই বিকেলের দিকে এসে জামাটা নিয়ে যাস, কেমন? ওকে ওকে বৌদি, মে চলতা হু। স্বামী, তখন তো আমার কথা ঠিকঠাক না শুনে চলে গেছো, জামা ঠিকঠাক বানাতে বলেছো তো? শুধু ঠিকঠাক নয় বউ, অনেক সুন্দর করে জামা বানাতে বলেছি, জামা হাতে পেলেই তুমি বুঝতে পারবে। দাও তো, এবার আমাকে একটু খেতে দাও। বৌদি, আমার বেবি জানের জামাটা দিয়ে দাও তো। হ্যাঁ নে, অনেক সুন্দর করে বানিয়েছি, এরকম করে জামা বানাতে চাইলে আমার কাছে চলে আসিস, কেমন? ঠিক আছে বৌদি, আসি তবে। এই নাও বউ তোমার জামা। এই জামাটা আমার অনেক শখের, এই জামাটা পরে আমি বাপের বাড়ি বেড়াতে যাব। আরে এটা কি, এটা তো ছোট বাচ্চার জামা। বানর বউ সুন্দর কাপড়টা দিয়ে এত ছোট জামা বানিয়েছে কেন? বোকা স্বামী, নিশ্চয় তুমি কিছু একটা করেছো, বলো কার জামা বানাতে বলেছিলে, বলো। আরে বউ রাগ করো না, আমি তো বেবির জন্য ওই জামাটা বানাতে বলেছিলাম। বেবি ওই আমি তোর? হ্যাঁ, গাঁদা কোথাকার, বউকে বেবি বলতে লজ্জা করেনি? আমার এত সাদে জামার 12টা বাজে দিয়েছিস, আজ তোকে আমি জামা ভরাবো, বোকার ঘরে বোকা কোথাকার। ইরে মাইরি, বউ আমি তো মেয়ে নই, তাহলে কেন এই জামা আমাকে পরাবে? তুমিই পরো, কারণ তুমিই মেয়ে। ওরে বোকা রে, আজ তোর একদিন কি আমার একদিন। কি ব্যাপার ভাগ্নে বউ, তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন, কি হয়েছে? আর বলো নি মামা, এই বোকা স্বামীকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, উঠতে বসতে শুধু বোকামি করে। কেন রে মা, কি বোকামি করেছে মিসকে? শোনো তবে, আসলে তো ও অনেক বোকা, তাই এমন বোকা বোকা কাজ করেছে। মামা তুমি তো বনের মোড়ল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি একটু মিথকে কে তোমার সাথে রেখে বুদ্ধি প্রশিক্ষণ দাও নি মামা, হয়তো মিথকে এমন বোকামি করতে থাকলে আমি ওকে রেখে কিন্তু চলে যাব, আর আমাদের সংসারটা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কি চাও আমি ওকে ছেড়ে চলে যাই? না না, আমি তা চাই না। আচ্ছা তুমি যখন এত করে বলছো, তখন আমি মিসকে কে আমার সাথে রাখবো, বলা তো যায় না, মিসকের বুদ্ধি খুলতেও পারে। তুমি কালকে মিসকে কে আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে। আজ এই নাও তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, আজ থেকে তুমি বাঘমামার বাড়িতেই থাকবে, আর বাঘমামা যা যা বলবে তাই তাই করবে, বাঘমামার কথা একটু অমান্য করবে নে, বুঝলে? যাও এবার। কেন কেন, আমি নিজের বাড়ি রেখে বাঘমামার বাড়িতে যাব কেন? যাব না, আমি কোথাও যাব না, আর শুনবো না কারো কথা। মাইরি, স্বামী আমার এমন বোকামি করেনি, আমার কথা একটু মন দিয়ে শোনো। বাঘমামার বাড়িতে গেলে বাঘমামার পাশে ঘুরলে তোমার মাথার গোবর সব পচে বুদ্ধিতে পরিণত হবে, আর তুমি হবে এই বনের সবচেয়ে সেরা বুদ্ধিমান, বুঝেছো? ইরে মাইরি, সত্যি বলছো সেরা বুদ্ধিমান হবো? তখন তো তুমি আমাকে আর বোকা বলবে না।
তো এখন কেন বোকা বলবো? তখন তো তোমাকে বুদ্ধিমান বলবো। বাঘ মামা এই দেখো মে আতা হু, এবার মেরা বুদ্ধি খুলতা হে। এসে পড়েছিস, আয় 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 আয়। ওই যে ঘরটা দেখছিস না, আজ থেকে তুই ওই ঘরে থাকবি যতদিন না তোর বুদ্ধি খোলে, বুঝলি? হ্যাঁ ঠিক বুঝেছি মামা। যা ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি তোকে নিয়ে একটু বাজারে যাব। তোর মামি কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছে, তাই আমার রান্না সব তুই করবি, বুঝলি? বাঘ মামার কথা শুনে তো মনে হচ্ছে বাঘ মামা আমাকে দিয়ে বইয়ের মতো খাটাবে, এখানে এসে কি ভুল করলাম? আরে এসব আমি কি ভাবছি, বউ বলেছে বুদ্ধি খুলতে হলে বাঘ মামার সব কথা মানতে হবে, আর আমি সব কথা মানবো। কি রে ভাগ্নে কি বিড়বির করছিস? ও কিছু না মামা। তাহলে যা ঘরে গিয়ে রেস্ট নে। মিসকে তুই ডিম কিনতে ডিমের দোকানে যা, আমি বরং মাছটা কিনে নিয়ে আসি, দুজন দুই রকমের বাজার করলে তাড়াতাড়ি কাজটা শেষ হবে। ওকে মামা, মে আন্ডা কিনতে চালতা হু। আরে আরে বোকা মিসকে, এ আমার দোকানে দেখি আসছে, আজকে এই বোকার সাথে একটু জমিয়ে মজা করব। কিংকং দাদা আমাকে 1 কেজি ডিম দাও তো। হ্যাঁ কিসের ডিম দিব মিসকে? কিসের ডিম দিব, মুরগির ডিম নাকি হাঁসের ডিম নাকি গোরার ডিম? গোরার ডিম তো অনেক বড় দাদা, আমি ওই ডিম নিব না, অত বড় ডিম নেওয়ার জন্য ব্যাগ আনিনি আমি, তুমি আমাকে মুরগির ডিমই দাও। মুরগ তো ডিম পারে না, মুরগি ডিম পারে, তাই মুরগির ডিম হবে। ওই হলো আর কি, আমাকে 1 কেজি দাও তাড়াতাড়ি। বোকারে ডিম নাকি কেজিতে বিক্রি করে। এই এই কিংকং দাদা দাঁত কালাবি না, দাঁত কালানি বন্ধ করো, আর আমাকে একদম বোকা বলবে না, আমি এখন বুদ্ধির প্রশিক্ষণ নিচ্ছি, কিছুদিনের মধ্যেই বুদ্ধিমান হয়ে যাব, বুঝলে? পেটটা ফেটে যাচ্ছে আর হাসতে পারছি না রে, বোকা নাকি বুদ্ধির প্রশিক্ষণ নিচ্ছে। ইরে মাইরি, তোর হাসি থামছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। ও নো, আরামজাদা তোর এত বড় সাহস, আমার ডিম ভাঙ্গিস, আজ তোর একদিন কি আমার একদিন, দে জরিমানা দে বলছি, জরিমানা দে হারামজাদা। এই কি হয়েছে এখানে, তোরা এমন ডাঙ্গা হাঙ্গামা করছিস কেন? হ্যাঁ এই কিংকং কি করেছে মিসকে? হ্যাঁ ছাড় ওকে ছাড়। মামা মিসকে আমার ডিম ভেঙেছে, আর এর কাছে জরিমানা যাচ্ছি, দে 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 সারা জরিমানা দে, নয়তো আজ মারবো এখানে, লাশ পড়ে তোর কুয়োর ভিতরে। হারামজাদা আই, দাঁড়া দাঁড়া আমি জরিমানা দিচ্ছি, এই নে তোর জরিমানার টাকা, এবার মিসকে কে ছাড়, মিসকে এবার চল চল, আর তোর ডিম কেনা লাগবে না। আজ আমার মাথা গরম করেছিস, আমি এখন ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। ইরে মাইরি, বাঘ মামার মাথা গরম, এই সময় মামার মাথায় ডাবের পানি ঢালতে পারলে মামার মাথা ঠান্ডা হয়ে যাবে, যাই আমি বরং তাড়াতাড়ি একটা ডাব পেরে আনি। ইরে মাইরি, বাঘ মামার কাছে আসতে না আসতেই আমার বুদ্ধি কেমন গরগর গরগর করে খুলে যাচ্ছে, যাই ডাবের পানিগুলো বাঘ মামার মাথায় ঢেলে দিয়ে আসি। ওরে বাবা রে, ওরে মারে, গেল রে গেল আমার মাথা, গেল রে। এই হারাম জাদা এইভাবে আমার মাথায় মারছিস কেন? হ্যাঁ মামা চুপ করে একটু সহ্য করো, ডাবটা ফেটে গেলে এই পানিগুলো তোমার মাথায় পড়বে, আর তারপর তোমার মাথা একেবারে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, বুঝলে? মামা কেমন লাগে মেরা বুদ্ধি? আরামজাদা তোর বুদ্ধি না ছাই এটা, ইস আর একটুর জন্য মাথাটা ফেটে গেল না, সর সর সামনে থেকে সর বলছি। মিসকে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দে তো। উফ বাবা, বাইরে যা গরম পড়েছে, এই গরমে কোনো জ্যান্ত পশুকে বাইরে রাখলে একদম সিদ্ধ হয়ে যাবে।
আজকে আমার বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্নাটা করে আমাকে খেতে দে। ঠিক আছে মামা, আমি এই রান্নাঘরে যাব আর রান্না করে নিয়ে আসব। আচ্ছা মামা যে তখন বললো রোদে পশু নাকি সিদ্ধ হয়ে যাবে, রোদে পশু সিদ্ধ হলে তাহলে তো ভাত তরকারিও সিদ্ধ হবে। যাই আজকে রান্নাটা রোদেই সেরে ফেলি। কি বুদ্ধি রে আমার, আমার যে কি খুশি লাগছে, আজকাল আমার বুদ্ধি কেমন তরতর করে বাড়ছে। মিচকে এভাবেই বুদ্ধিমানের মতো কাজ করবি। কিরে মিচকে, তোর রান্না হলো, আর কতক্ষণ না খাই রাখবি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়। দেখো না মামা, এখনো রান্না হচ্ছে না, সেই কখন থেকে রান্না বসিয়েছি। কেন, তুই কি গ্যাসের চুলা জ্বালাসনি নাকি? মামা আজকে আমি গ্যাসে রাঁধছি না, আজকে আমি আমার বুদ্ধিমতো রোদে রান্না করছি। কি রোদে? কোথায়? চল তো দেখি। হায় হায় রে, এত বড় সর্বনাশ। আর রামজাদা, তোর জন্য মাছ বিড়াল খেলো আর চালগুলো ফেলে দিল। এই এই, তোকে কে বলেছিল এমন বোকামি করতে শুনি? এটা তো অনেক ভালো বুদ্ধি ছিল মামা, কিন্তু কে জানতো রান্না হবে না আর শেষে বিড়ালও এই কাণ্ড করবে। তোর বোকামির জন্য এখন আমার নিজেকে বোকা বোকা লাগছে। দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। ভাগ্নে, আজকে তো কোনো রান্না করিসনি, এই নে টাকা, আর তাড়াতাড়ি বাজার থেকে ভাত সবজি আর দুটো ডিম নিয়ে আয়, খেয়ে একটু পেটকে শান্তি দেই। ইরে মাইরি, মামা এ কিসে পানি দিচ্ছ তুমি? তোর মাথায় পানি দিচ্ছি। ছি মামা, মিথ্যা বলছো কেন, এটা তো মরিচ গাছ। আচ্ছা মামা, এই মরিচ গাছে এগুলো কি ধরেছে? মরিচ গাছে এগুলো কলা ধরেছে। ইরে মাইরি, মামা তুমিও কি আমার মতো বোকা নাকি? এগুলো কলা নয় তো, এগুলো হলো মরিচ। আর রামজাদা, জানিস ওই যখন তখন আমাকে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ যা যা, ঘরে গিয়ে খাবার বার, আমি খেতে আসছি। একি রে, কাঁচা সবজি কেন, তরকারি কোথায়? ইরে মাইরি, মামা তুমি তো আমাকে তরকারি আনতে বলেছিলে, তুমি আমাকে ভাত আর সবজি আনতে বলেছিলে, তাই তো ভাত সবজি আর ডিম এনেছি। আরে গাদা, ওই সবজিকেই তরকারি বলে? তোর জন্য মনে হয় আজ আমাকে শুধু ভাত খেয়েই থাকতে হবে রে। শুধু ভাত নয় মামা, দুটো ডিমও তো আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম দিয়েই খাই। রামজাদা, ডিমটাও কাঁচা এনেছিস? শালা হাদারাম গাধা, তোকে বুদ্ধিমান বানাতে গিয়ে আমি বোকা হয়ে যাচ্ছি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরে মাইরি, মামা কেঁপেছে রে, মিসকে পালা, বউয়ের কাছে পালা। ইয়ে কি স্বামী, তুমি এভাবে দৌড়ে আমার কাছে আসলে কেন, কি হয়েছে? বউ, বাঘ মামা আমাকে তাড়া করেছে। বাঘ মামা তাড়া করেছে, কিন্তু কেন? কারণ বাঘ মামার সাথে থাকতে থাকতে আমি বাঘ মামার চেয়ে বেশি বুদ্ধিমান হয়েছি, সেই জন্য। সত্যি বলছো? তুমি ভয় পেও নে, আমি বাঁচাবো তোমাকে বাঘ মামার হাত থেকে। ওই শালা মিসকে যা বলেছে সব মিথ্যে বলেছে বৌমা, ও কি করেছে আগে শোনো, তারপর যা ইচ্ছা তাই করো। বলো মামা বলো, কি করেছে আমার স্বামী? শ্বশুরে বেটা, এই তোর বুদ্ধি, আজ তোর মাথা ফাটিয়ে দিব আমি, আর তার সাথে তোর সব বোকামির খবর দিয়ে দিব। হ্যাঁ ইরে মাইরি, বউ চারো চারো লাগছে, আর কখনো বোকামি করব না বউ, এবার থেকে চালো খবর, চারো বউ চারো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।